লিবিয়ায় অপহরণ করে যশোরের কেশবপুরে জিয়াউর রহমান নামে এক প্রবাসী যুবককে হাত পা বেঁধে মারপিটের ভিডিও পরিবারের নিকট পাঠিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ এনেছেন জিয়াউর রহমানের ভাই কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের বেলাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, নির্যাতনের শিকার আমার ভাই মোহাম্মদ জিয়াউর রহমানকে দেশে ফেরত আনার জনগণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ দালাল ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, সন্ন্যাসগাছা গ্রামে আব্দুল কবুর সর্দারের ছেলে দালাল আদম ব্যাপারী সোয়াট গত 4 বছর আগে আমার সহস্র ভাই মোহাম্মদ জিয়াউর রহমানকে ভুল বুঝিয়ে তার নিকট থেকে 5 লাখ টাকা নিয়ে লিবিয়ায় পাঠিয়ে দেয়। ওই সময় একই সাথে দালাল আদম ব্যাপারী সোহাগের ভাই সোহানকেও লিবিয়ায় পাঠায়। আমার ভাইয়ের পাসপোর্ট নম্বর 06702 65, জাতীয় পরিচয়পত্র 6904971675, জন্ম তারিখ 3001998, বাংলাদেশি মোবাইল নম্বর 01970197668, আমাদের পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলা বাবুরিয়া গ্রামের আব্দুল আজিজ কি বর্তমানে লিবিয়ার অবস্থানরত আদম ব্যাপারী হোতা, তার অধীনে আমার ভাই অবস্থান করছে। আব্দুল আজিজ কি এর অধীনে থেকে আমার ভাই কাজ করার 2 বছরের টাকা তার ছেলে আরাফাত হোসেনের মাধ্যমে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। প্রিয় ভাইরা, বাকি 2 বছরের টাকা আব্দুল আজিজ কি এর নিকট চাইলে ক্ষিপ্ত হয়ে সে আমার ভাই মোহাম্মদ জিয়াউর রহমানকে অপহরণ করে বন্যাত্র নিয়ে যায় এবং আমার ভাইয়ের নিকট থেকে পাসপোর্ট ভিসা ও নগদ দেশীয় 1,50,000 টাকা নিয়ে ছিনিয়ে নেয়। সেখানে তাকে হাত পা বেঁধে নির্যাতন সহ 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্যাতনের ছবি ও ভিডিও আমার মোবাইলে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর আমরা মোহাম্মদ জিয়াউর রহমানকে উদ্ধার যুবক দেশে ফেরত আনার জন্য যশোরের জেলা প্রশাসক এবং ওয়েস্ট আনার কল্যাণ বোর্ডের মহাপরিচালকের নিকট গত 23 মে 2023 আবেদন করি। এরপর আমার সন্ন্যাসগাছা গ্রামের মোহাম্মদ আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ সোহাগ সর্দার ও ডুমুরিয়া উপজেলার বাদুরিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আরাফাত হোসেনকে অভিযুক্ত করে কেনপুর থানায় অভিযোগ দায়ের করি। কেনপুর থানা পুলিশ 5 জুন রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার কৃতদের পক্ষ থেকে আমার ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি সহ হত্যার হুমকি দিচ্ছে এবং লিবিয়ায় অবস্থানরত আমার ভাইকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করছে। আমার ভাইকে সুস্থ শরীরে দেশে ফেরত আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সঙ্গে সঙ্গে দালাল ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এমন অবস্থায় ঘটনাবলী আমাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শেষ করছি। বিনীত নিবেদন মোহাম্মদ বেলাল।